তেরো প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের সুভাষনগর এলাকায় এক মহিলা তার আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় এলাকার দুর্বৃত্তদের হাতে শ্লীলতাহানির শিকার বলে অভিযোগ। মহিলার শরীরে দুর্বৃত্তরা হাত দেওয়ার সাথে সাথে মহিলা চিৎকার শুরু করেন। তখন আশপাশের মানুষজন বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে দেখে মহিলাকে শ্লীলতাহানি করেছে দুর্বৃত্তরা। তখন আশেপাশের মানুষের কাছ থেকে খবর পেয়ে ছুটে আসে মহিলার বাড়ির লোকজনেরা। তখন মহিলাকে এবং মহিলার পরিবারের লোকজনকে বেধড়ক মারধর করে অভিযুক্ত সুমন দাস, শুভঙ্কর দেবনাথ সহ তাদের সাঙ্গপাঙ্গরা পরবর্তী সময় তাদের হাতে আক্রান্ত হয়ে বাড়ি ফিরে আসে মহিলার পরিবার। কিন্তু দুর্বৃত্তরা তাতে ক্ষান্ত থাকেনি, পরবর্তী সময়ে বাড়িতে এসে আবার দা লাঠি নিয়ে হামলা চালায়, পাশাপাশি বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যায় জিবি হাসপাতালে। এই ঘটনা সুবিচার চেয়ে সোমবার দুপুরে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জমায়েত হয় নির্যাতিতার পরিবার। শুরু হয় পুলিশ প্রশাসনের দৌড়ঝাঁপ। পুলিশ তাদের জানায় থানায় মামলা দায়ের করার জন্য। তারপর গাড়িতে তুলে তাদের পূর্ব আগরতলা মহিলা থানায় পাঠায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়ে থাকা পুলিশ কর্মীরা। তারপর পূর্ব আগরতলা মহিলা থানায় মামলা করে নির্যাতিতা। মন্ডল রেসিডেন্টের কইছি, মন্ডল রেসিডেন্ট কোনো গাও লাগা না, মন্ডল রেসিডেন্টের কইছি কোনো গাও লাগা না, মারছে গাড়ি মারছে সুভাষ দেবনাথ, তারপরে ওই লোক আপনার ওই বিকি দাস। এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে কিনা। নারী শক্তির পুজোর রাতে এই ধরনের বর্বরতামূলক কাণ্ড কারখানা রীতিমতো আইন শৃঙ্খলা দিকে আঙ্গুল উঠতে শুরু করেছে। নির্যাতিতার পরিবারের একজন প্রাক্তন বুথ সভাপতি, কোন সূত্রে এই ঘটনা তা পুলিশের সুষ্ঠু তদন্তে বের করে আসতে পারে বলে মনে করছে এলাকাবাসী। শান্তন টিভি।